রিং আইডির পরিচালক গ্রেপ্তার। গ্রাহকের অর্থ নিয়ে প্রতারণার করার অভিযোগে সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে 41 গ্রেপ্তার করেছে সিআইডি। শনিবার 2রা অক্টোবর দুপুরে সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার 1রা অক্টোবর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে এখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডি জানায়, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন অভিযোগে গত 30 সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রিং আইডির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি গ্রাহকের অর্থ নিয়ে পণ্য না দিয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের মালিক ও শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে ইভেলি, অরেঞ্জ ও ধামাকা শপিং। একই রকম অভিযোগে এবার গ্রেপ্তার রিং আইডির পরিচালক। সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, রিং আইডি প্রাথমিকভাবে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। পরে তারা এ প্ল্যাটফর্মে বিভিন্ন সার্ভিস যোগ করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেছে। এসব সার্ভিসের ভেতরে রয়েছে বৈদেশিক বিনিয়োগ, কমিউনিটি জবস সহ বিভিন্ন সার্ভিস, যার আড়ালে আমানত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ জনগণ এ খাতে বিনিয়োগ করে। এর আগেও তাদের করোনাকালীন ডোনেশনের মাধ্যমে জনগণের কাছে থেকে অর্থ সংগ্রহের বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সন্দেহ করা হয়েছিল। বর্তমানে সন্দেহের তালিকায় থাকা বিভিন্ন ই কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছে থেকে আলেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করছিল। তিনি বলেন, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভিকটিম সম্প্রতি ভাটারা থানা হাজির হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে রিং আইডির 10 জনের নাম উল্লেখ করে ও 10-15 জনকে অজ্ঞাত পরিচয়দের আসামি করেন। সিআইডির শিডিউলভুক্ত হওয়ায় এই মামলাটির তদন্তের কাজ শুরু করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। তদন্তের ধারাবাহিকতায় সাইবার পুলিশ সেন্টার শুক্রবার রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।